फकासमत हाँ बहिना इबना ताइहा बुखारीर हदीस अम्मा ऐसा बोलचेन जे खाजुरटा आधा दी करे दुभाग करलो भाग करे दुटी बेटी आछे छोटो छोटो पाँच छ बछर करे बयस एक बेटीर मुखे आधखान तुले दिलो आरेक कन्यार मुखे आधखान दिलो वालम ताकुल मिन हासाइया निजेर मुखे किछुई दिलो ना मुखटा एत छोटो हये आछे पिपासाई मनेर मुखान आर खिदाय पेट तो सेटे आछे मेयेटा किन्तु तारपरो বাচ্চাদেরকে এত ভালোবাসে এত ভালোবাসে আল্লাহ রে আল্লাহ ওই খাজুরটা বাচ্চাদের মুখে দিল ফাদা খালান নবী ফাসুম্মা কামাত ফাখারা যাত ওখান থেকে উঠে চলে গেল ফাদা খালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন আল্লাহর রসুল বাড়িতে আসলেন এই ঘটনাটা আম্মা আয়েশা সম্পন্ন নবীর সামনে বললেন আমার নবী শোনার পরে বলতেন আয়েশা রে মানে তোলে আবেশাই মিন হাজিল বানা এই যে বেটি দুটা আল্লাহ তাকে আজমাইবার লেগে দিয়েছে এর জিম্মেদারি তার মাথার উপরে আল্লাহ আজমাইশ করার জন্য দিয়েছে এই যে না খায়ে কষ্ট করে মেয়ে দুটা মানুষ করছে এই কারণে কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামে যায় ছেলে এই মেয়ে দুটা তার জাহান্নামের আগের টাটি হয়ে যাবে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে ওগো মা আপনার সন্তানকে যে আপনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন নিজে কষ্ট সহ্য করে পাঁচটা আপনাকে আল্লাহ সন্তান দিয়েছে চারটা আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে আল্লাহ আজমাইবার জন্য দিয়েছে এই সন্তানের দায়িত্ব মা আপনার উপরে আছে ওগো মা আল্লাহ পাকের নবী বলছেন মা মিন আব্দিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া কাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ রাওয়াহুল বুখারী আল্লাহ পাকের নবী বলছেন যাকে আল্লাহ গার্জেন বানিয়েছে অভিভাবক করেছে আর তার জিম্মেদারিতে যে লোকগুলো আছে তার ওরা ভুল করছে তার বাবা দেখে তাকে আনদেখা করে দিচ্ছে ভুলগুলোকে সুধার করে না ও বাবা তাকে ভুলটা ওরা বুঝতে পারে না তো ধরিয়ে দেয় না এই কারণে যদি কালকে এই অবস্থায় ওকে ধোখাতে ফেলে রেখেছে তার আল আওলাদকে তার পরিবারকে ধোখাই ফেলে রেখেছে এই অবস্থায় যদি তার গার্জেনের মরণ হয়ে যায় আল্লাহ রসুল বলছেন তার উপরে জান্নাতকে আল্লাহ হারাম করে দেবেন আপনার সন্তানকে যদি না পড়ান বরং আপনি তাকে ধোকাই ফেলে রাখলেন কেন দিন যতক্ষণ না পড়াবেন আপনার সন্তান বুঝবে না হালাল বুঝবে না হারাম আপনার সন্তান বুঝবে না জায়েজ বুঝবে না নাজায়েজ আপনার সন্তান ওযু করা শিখবে না আপনার সন্তান নামাজ পড়া শিখবে না আপনার সন্তান জুনুবাত থেকে পাক হওয়া শিখবে না আপনার সন্তানেরা দুনিয়াতে অনেকগুলো জিনিস না পড়ার কারণে আপনার সন্তান শিখতে পারবে না আর গুনাহে লিপ্ত হয়ে থাকবে আর আপনি যে তাকে পড়াইলেন না এই বরণ আপনি তাকে ধোঁকা দিলেন তার জীবনের সাথে ধোঁকাবাজি করলেন এই কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না জাহান্নামে দেবেন এজন্য বন্ধু আমার একশান মাছ কম খান একশান মাছ মাংস কম ওই 200টা টাকা আপনার সন্তানের ওপরে খরচ করুন আপনার পরিবারের ওপরে খরচ করুন আল্লাহ পাকের নবী বলছেন দিনারুন আনফাক্তাহু ফি সাবিলিল্লাহ ওয়াদিনারুন আনফাক্তাহু আলা রাকাবাতিন ওয়াদিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়াদিনারুন আনফাক্তাহু আলা আহলিকা আযামু আজরান আল্লাযী আনফাক্তাহু আলা আহলিকা আল্লাহ পাকের নবী বলছেন কোন মানুষের কাছে চারটা টাকা আছে ভালো করে বুঝবেন একটা লোকের কাছে চারটা টাকা আছে এক টাকা আল্লাহর রাস্তায় দান করলে এক টাকা দিয়ে গোলাম আজাদ করলে এক টাকা দিয়ে ফকির মিসকিনকে দিলে আর একটা টাকা নিজের পরিবারের ওপরে বেটা বেটি স্ত্রীর ওপরে তার লেখাপড়াতে তার খাওয়া পিন্ধাতে খরচ করলো নাবিজি বলছেন আজম আজরান সব থেকে বেশি নাকি আল্লাহ দি আনফাক্তাহু আলা আহলিকা যেটা নিজের পরিবারের উপরে খরচ করা হলো ছেলে মেয়েকে পড়াবে জন্য মন খুলে একজন একজন মেয়ে চার দিন থেকে মাওলার ভাতিজি উনি
হসপিটাল আছে জ্বালা শব্দ বন হয়ে আছে, উনি ওনার জন্য 200 টাকা দিয়েছেন। ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজ হেল বাস রব্বান নাস আসফে ওসফে আনতা সাফি লা সিফা ইল্লা সিফাকা সিফান লা ইয়াকাদিরু সাকামা আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার কয়টা বললাম, পয়েন্ট 4টে হয়েছে নাকি? হ্যাঁ, আমি আপনার আগাদিকে আরো বলবো, কিন্তু তার মধ্যখানে এই যে কথাগুলো আমি পেলাম কোথা থেকে পেলাম ভাই? কোরআন হাদিস কোথায় থেকে পেলাম? মাদ্রাসা থেকে। বল তবে বলবেন যে এ মাদ্রাসা থেকে এগুলো পাওয়া যাবে? আরে বাবা, কইছে এটা ছোট মাদ্রাসা বলিস? হ্যাঁ, ছোট মনে করে চান্দা দেয় না, কায়দার মাদ্রাসা। আপনি তো বুঝতেই কথা ভুল করেছেন, কোরআন পড়ার কায়দা আসল মাদ্রাসা হলো এটাই, যতক্ষণ কোরআন না পড়বে আম্মা পারা না পড়বে ভাই, অতক্ষণ বাইরে কি কোনো বড় মাদ্রাসায় দাখেলা লিবে? লিবে ভাই? লিবে না। তাহলে কোরআন পড়া পড়তে কখন পারবে? যখন কায়দা পড়বে নাকি? নুরানি কায়দা পড়বে, আম্মা পারা পড়বে, কখন নুরানি কায়দা পড়তে পারবে? উর্দু টুর্দু সবজন পড়তে পারবে, তারপরে বাইরে লিবে। তো আসল শিক্ষাটা যেটা দরকার সেটা তো বানালছে ইয়ারাই, ছোট মাদ্রাসাওয়ালা, ওরা তো তাইয়ের করা মাল পাই বড় মাদ্রাসাওয়ালা। হ্যাঁ, তখন বলে যে আমার মাদ্রাসার এরা হলো ছাত্র। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আসল মাদ্রাসা হলো কায়দার মাদ্রাসা। ছোট ছোট মাদ্রাসাগুলো যত দরকার, যেমন ভাই ট্রান্সফরমার দূরে হলে আলো কম পাওয়া যায়, জেনারেটর দূরে দূরে থাকলে বাতিতে আলো কম পাওয়া যাবে, যাবে না? ওরকম মাদ্রাসা দূরে দূরে হলে পড়া কম হবে, যত ঘন ঘন মাদ্রাসা হবে অত কম্পিটিশনে পড়া ভালো হবে। এই জন্য বন্ধুরা আমার আপনাদের কাছে বলবো, এই কোরআন না পেলে আজ এই জায়গাতে বসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই এই কোরআন শিক্ষার এত বড় মর্যাদা করেছে। আহা, আল্লাহ বলেছেন উতুল ইলমা দারাজাত, ইলিমওয়ালার দরজা আল্লাহ সব সময় উঁচা করেছে, বুলন করেছে। বনবাড়ির শাহজাহানের মা 200 টাকা নগদ, 200 টাকা বাকি। বনবাড়ির শাহজাহানের মা 200 নগদ, 200 টাকা বাকি। জাযাকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। তো ভাইজান আমার, বাপজির আমি বলতেছিলাম, মাগো আজ এই যে কথাটি বললাম, তবে কোরআন হাদিস থেকে যে আলোচনা করলাম, 4টা হাদিস আপনাকে শুনালাম, পেয়েছিলাম কোথায়? এই মাদ্রাসা। এই জীবন যদি না, এই মাদ্রাসা না পেলে আজ এই কথাটি পেতাম না। আজ সমাজে এতগুলো অসুবিধা, কারণটা কি? বাড়িতে অশান্তি, আপনার ছেলে মেয়ে, একটা স্ত্রী জানে না আর কি কি দায়িত্ব, একজন পুরুষ জানে না তার কি কি দায়িত্ব, নিভাইতে পারে না, যার কারণে এগুলো হচ্ছে। তবে শিক্ষার প্রয়োজন সমাজকে আছে, আর শিক্ষাই হলো সমাজে আছে, এই সমাজের রিড়ের হাড্ডি। হ্যাঁ, শিক্ষাই হলো জীবনের মেরুদণ্ড। আপনারা জানেন শিক্ষা ছাড়া মানুষের জীবন হলো অপূর্ণ। বন্ধুরা আমার, এই মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসাকে আপনারা জানেন, আজ থেকে 3-4 বছর আগে এই সভাতে আমি এলান করেছিলাম, এই কোরআন না পেলে আজ এই দিন দেখতে পেতাম না, এই কোরআন না পেলে আজ হেদায়াত পেতাম না। আল্লাহর শুকরিয়া আদায় করেন, কোরআনের মতো যে দৌলত পেয়েছি, আলহামদুলিল্লাহ পড়েন, হেদায়াত।